রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন পাভেল খুন করার জন্য তাকে কৌশলে বাড্ডা এলাকা থেকে পল্লবীর উত্তর কালশির টেকের বাড়ি এলাকায় নিয়ে আসে হত্যাকারীরা স্থানীয়রা চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ ওরে ভাই ওরে ভাই সারে ডান না আর না এই দুই এরু বলছ ওরে আমি এবারে বেড়া ফাক দুঃখ দিই কে কি হলো হেপর দেখছি দুই তিনজন মানুষ পাঙ্গরে যায় না কেউ নেই সাউন্ড পাইছে কিছু যে মারিস না মারিস না এরকম আর দেখা গেছে যে কিছুক্ষণ পরে নাকি সাউন্ডটা বন্ধ হয়ে গেছে ফোন দিলাম যে আমার দেখেন তো এখানে নাকি এরকম হয়েছে তাহলে একটু থানা ইনফর্ম করেন তবে আবার থানা ইনফর্ম করলো পরে পুলিশ এসে লাশ পাইছে আর কি প্রধান আসামি হাবিবের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ পেশায় একজন উবার কর্মী ছিলেন তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে আড্ডা এলাকায় কয়েক মাস আগে একটা ঘটনা ঘটে সেখানে ভিকটিম এই ভিকটিমে এই আমাদের এই ঘটনার যে ভিকটিম সেই ভিকটিমের সঙ্গে আসামিদের একটা ঘটনা ঘটে সেখানে সেখানে হাবিব নামে একজনকে এই ভিকটিম আহত করেছিল আহত করলে সেই ঘটনায় বাড্ডা থানায় মামলাও হয়েছে সেই মামলায় এই ঘটনার ভিকটিম গ্রেপ্তার হয় এবং জামিনে মুক্তি পায় কিন্তু ওই ঘটনার যে ওই ঘটনার যে ভিকটিম ছিল এই মামলার যে প্রধান আসামি হাবিব সে তখন থেকেই প্রতিশোধের একটা পরিকল্পনা করে প্রতিশোধ অনুযায়ী পরিশোধ করার জন্য তারা একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনারই একটা অংশ হিসাবে তারা একজন বন্ধুকে দিয়ে যাকে ভিক্টিমের বন্ধু আবার আসামি মূল আসামি হাবিবেরও বন্ধু তাকে দিয়ে কৌশলে ভিকটিমকে পল্লবী এলাকায় নিয়ে আসে এটা যেটা আমাদের কাছে আসামিরা এখন পর্যন্ত যেটা বলেছে সেটা হলো তারা বাড্ডা থেকে আসছে আটজন যারা সরাসরি সম্পৃক্ত আর এইখানে ওই মূল পরিকল্পনা হাবিবের আবার এখানে একটা আত্মীয় বাড়িয়েছে তার সে তার ফুভত প্লাস তার এক ভাই আবার বিয়েও করেছে এখানে তাদের আত্মীয় তাদেরও দুই দু তিনজন আসছিল কিন্তু সেই বিষয়টা যাচাই বাছাই করে দেখতে হবে যে তারা বিষয়টা জেনে আসছে না এমনিতে তার আত্মীয় আসতে বলছে আসছে সেই বিষয়টা যাচাই বাছাই সাপেক্ষে যদি তাদেরও সম্পৃক্ততা পাওয়া যায় তারা এর ভিতরে ইনক্লুড হবে ইতিমধ্যে আসামিদেরও শনাক্ত করা হয়েছে ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে একজন ওয়ান সিক্সটি ফোর করছে চারজনকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিনের রিমান্ড দিয়েছে এই ঘটনায় জড়িত হাবিব আনিস মিলন নামের তিনজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আটক করে পুলিশ অপর দুই আসামিকে গাজীপুর থেকে আটক করা হয় এই মামলায় একশো ধারায় তাদের আদালতে পাঠানো হয় আদালত তাদের চার দিন রিমান্ড মঞ্জুর করে ঋষাদর্ণব দর্ণব দেশ টিভি ঢাকা